অনেকটা গণিতের হিসাবের মতোই দুয়ে দুয়ে চার মিলে গেল। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান। তবে পরিস্থিতি যে এখানে স্থিত হবে না তা বলাই বাহুল্য। ইরানের গণমাধ্যম আইএসএন দাবি করেছে, দেশটির হাতে রয়েছে এমন নয়টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম। এদের এক একটির গতিবেগ ঘন্টায় 1000 কিলোমিটার থেকে প্রায় 2000 কিলোমিটারের মতো। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, এসব কারণে ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিপজ্জনক হতে চলেছে। এদের অন্যতম হল শেজিল। 90-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য 18 মিটার, ওজন 23,600 কেজি, 2000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এটি, বহন করতে পারে 700 কেজি বিস্ফোরক। রয়েছে মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র খাইবার। বলা হয় চতুর্থ প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র 1500 কেজি বিস্ফোরক নিয়ে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম। ইরানের সংগ্রহশালায় রয়েছে এমাদ নামের ক্ষেপণাস্ত্র। 1700 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি, বহন করতে পারে 750 কেজি বিস্ফোরক। এছাড়া উত্তর কোরিয়ার নোডং 1 ক্ষেপণাস্ত্রের আদলে সাব 3 তৈরি করিয়েছে ইরান। মধ্যম পালার এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে, বহন করতে পারে 1200 কেজি বিস্ফোরক। শাহাব 3-তে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে গদর 110 এবং কাদর 110 তৈরি করেছে ইরান। এর বৈশিষ্ট্য হল তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। ইরানের আরজিসি সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাভে। 1650 কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। অন্যতম ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হল ফাত্তা 2। ইরানের ভাণ্ডারে রয়েছে হাইপারসনিক বা শব্দের থেকে দ্রুত ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে ফাত্তা 2। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। 1500 থেকে 1800 কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে ফাত্তা 2 ক্ষেপণাস্ত্র। মধ্যম পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার সেকানের তথ্য 2022 সালে প্রকাশ করে আইআরজিসি। কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন। 1400 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া মধ্যম পাল্লার হজ কাশেমও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রাডারে ধরা পড়ার আগেই 1400 কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। 500 কেজি ভার বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইসরায়েলের মিত্রদের নিয়ে কিভাবে চলমান সংকট মোকাবেলা করে নেতানিয়াহু, সেটাই দেখার বিষয়। ইমরুল হাসান, আরটিভি।